করোনা পরিস্থিতিতে জনসাধারণকে প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ন্যায্য মূল্যে ডিম, দুধ ও মাংস ভ্রাম্যমাণ বিক্রি শুরু হয়েছে। বুধবার 7 এপ্রিল থেকে সারা দেশে এই কার্যক্রম শুরু করা হয়। এদিন রাজধানীর সচিবালয় গেট, খামারবাড়ি, মিরপুর 10, গোলচক্কর ও ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ বিক্রি শুরু হয়। এই কার্যক্রমের সূচনা দিনে রাজধানীতে প্রায় 1,200 লিটার দুধ বিক্রি হয়েছে। করোনা পরিস্থিতিতে ক্রমান্বয়ে ঢাকার 10টি স্থানে ডেইরি পোলট্রি অ্যাসোসিয়েশন সহ প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে ভ্রাম্যমাণ বিক্রয় অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে ঢাকা জেলা প্রাণী সম্পদ দপ্তর। পাশাপাশি দেশের সকল জেলা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ডিম, দুধ ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় চলমান থাকবে। ভ্রাম্যমাণ বিক্রয়ের মাধ্যমে খামারিগণ ন্যায্য মূল্যে সরাসরি ভোক্তাদের নিকট দুধ, ডিম ও মাংস বিক্রয়ের সুযোগ পাবেন।